পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুলে শম্ভুপুর ঘাটে অস্থায়ী বাঁশের সেতু দিয়ে পারাপার করছেন স্থানীয় মানুষজনরা। বর্ষায় জল বেড়ে যায়, বাঁশের ব্রিজ ডুবে যায়, তাতেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষজন। ওপারের জামালপুর রায়নার সমস্ত মানুষরা বর্ষুল স্বাস্থ্যকেন্দ্রে, হাটে, বাজারে, স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে, ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তার সাথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে নৌকায়। স্থানীয় মানুষদের দাবি, এই ব্রিজ পাকাপোক্ত হলে খুব সুবিধা হয়। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, খাস খবর বাংলাবান। আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, আমি লটারি বেচতে গেছিলাম ওপার। তা জলটা তো হঠাৎ বেড়ে গেছে অতিরিক্ত, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। তা এই যে বাঁশের ব্রিজ, এই বাঁশের ব্রিজ দিয়ে আপনি এলেন? হ্যাঁ, এই বাঁশের ব্রিজ দিয়েই পেরোলাম আপাতত। এবার নৌকা তো চলছে, হ্যাঁ, আমি পেরিয়ে এলাম কষ্ট করে। হ্যাঁ, এইভাবেই যাতায়াত করছি। তা আপনাদের এখানে ব্যবসা করতে যেতে তো তাহলে অসুবিধা হচ্ছে সারা বছর? অসুবিধা তো হচ্ছেই, সারা বছর নয়, এই এখন এই বর্ষার সময়টা তো অসুবিধা হচ্ছে। আপনার নাম? বিশ্বজিৎ দত্ত। বাড়ি? বাড়ি বর্ষুল। এসএম কম্পিউটার অনলাইনের সমস্ত ফর্ম ফিল আপ এবং প্যান কার্ড তৈরি করতে চলে আসুন এসএম কম্পিউটারে। ঠিকানা রঘুনাথপুর, PWD বাংলোর সামনে। ফোন নাম্বার 8597482323 অথবা 6295079886।